আমরা দেখেনি গোলগুলো কিভাবে হয়েছে। এটা কিন্তু প্রথম গোল, আমরা বারবার বলছি যে মিস্টেক অফ সুমিত রাঠি, তাহলেও যেভাবে রাহুল প্রশংসা যথেষ্ট প্রশংসা থাকে মোহন বাগানের জন্য, কিন্তু এই গোলটা যেটা হেডটা প্লেসমেন্ট শুরুতেই বলছিলাম স্যার, তো চমৎকারভাবে প্লেস করেছিল বাসপোর্টের ডান দিক থেকে সেন্টার, মাইনাস নয় সেন্টার বলবো, আউটসাইড দশটাও চমৎকার করেছিল এবং বলটা প্লেসমেন্ট খুব কুইক এত তাড়াতাড়ির মধ্যে করেছে, কৃতিত্ব দিতেই হবে। সালাউদ্দিনের এই মিটটাও চমৎকার, যেন অ্যাডজাস্টমেন্ট করা ছিল, আগে থেকে বলা ছিল তুমি আসবে আমি দেবো। আমরা দেখেনি আজকে ম্যাচের হাইলাইটস, কীভাবে ম্যাচ গড়িয়েছে, কীভাবে গোলগুলো হয়েছে। খুব ভালো একটা আক্রমণ ছিল মোহন মানে, এটা শটটা অনেক আস্তে হয়ে গেছিলো, তারপরে এইটা, এই যে গোলটা, গোলটা এলএফসি করলো চমৎকারভাবে, গোল করলো কিন্তু আমাদের রাহুল, এই গোলের কিন্তু কোনো মূল্যই রইল না। তারপর যেটা সবথেকে ইম্পর্টেন্ট রেজাল্ট হয়ে গেল 8-1, দেখুন এত ভালো গোল করে টিমটা লিড নিল, তখন যদি একটু বুদ্ধি করে এই যে মোহন মানের জন্য এই যে ফ্লাইটটা, এটা কিন্তু ভালো সেভ করেছিল শুভঙ্কর, এবং এই এই সেকেন্ড ফ্লাইটটাও কিন্তু দিয়ে দিয়েছিল, ভালো পাঞ্চ করে করেছিল, খেলা আক্রমণ প্রতি আক্রমণের মধ্যেই তখন হচ্ছিল, কিন্তু এই জায়গাটায় যেটাই গোল করলো সেটটো গোল করলো বাসপোর্টের মাইনাস থেকে, চমৎকার গোল, দেখুন হেডটার প্লেসমেন্টেই চমৎকার ছিল, মাইনাস করেছে সেটা থেকে, না সেন্টার করেছে বুঝলা, এটা অ্যাঙ্গেল ওয়াইজ সেন্টারিং হয়, হ্যাঁ সেন্টারটা পেয়ে যেতে, দেখুন একটু ওপর থেকে গেছে বক্সের ওপর থেকে ধরে নেওয়া হয় যে এটা একটা ক্রস, ভালো ক্রস, সেই ক্রস থেকেই কিন্তু চমৎকারভাবে গোল করেছে। তারপর রবির এই গোলটা পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে চলে যাওয়া, তারপর পুরোটাই মোহনবাগান আক্রমণে এসে যে বারবার এই যে গোলটা ডিফ্লেক্ট, এক্ষেত্রে গোলকিপার বা ডিফেন্ডারে কিছু করার থাকে না, পেনাল্টি তার থেকেও সেটোর চমৎকার গোল, এবং আমি বলবো যে গোলটা বাঁ দিকে দেখিয়ে ডান দিকে প্লেসমেন্ট, এক্ষেত্রে মোহনবাগানের যথেষ্ট, এই যে সালাউদ্দিনের যে গোলটা ও ফার্স্ট পোস্টটা ফাঁকা দেখে নিয়েছিল, চমৎকার কাভারিং আউটসাইড দেন ফিনিশ, অর্থাৎ খুব ভালো জায়গায় দেখে নেওয়া, সেম সুযোগ কিন্তু সালাউদ্দিন এটা অনেক বাইরে চলে গেলো, অর্থাৎ আগেরটা করলো এক্ষেত্রেও না, এই এক্ষেত্রে মাইনাসটা খুব চমৎকার ছিল, কিন্তু এখানে ভালো একটা ডিফেন্ডিং দেখলাম, এই রবি এই সেন্টারটাও কিন্তু গতির সাথে অ্যাডজাস্টমেন্ট করে আসতে পারলো না, ব্রেক ছিল এলএফসি পক্ষান্তরে যে একটা সুযোগ পেয়ে গেছিলো ঠিক হাফ টাইমের আগে, সেক্ষেত্রে তারা একটা ভালো গোল মিস করেছিল না, এই গোলটা সালাউদ্দিনের চমৎকার গোল, অর্থাৎ যে মিডটা বাইরে বিজেসের সেন্টার, সালাউদ্দিনের যে টাইমিং অফ যে অ্যাডজাস্টমেন্ট, যে টাইমিং অফ রানিংটা ছিল সেটা চমৎকার ছিল ফার্স্ট হাফের জন্য। সেকেন্ড হাফে যে গোল মোহনবাগান একটা ফার্স্ট হেডটা যেটা আমরা বলছিলাম আপার হেডে গেছে, এই চান্সটা এই সুযোগটা কিন্তু যথেষ্ট ভালো সুযোগ ছিল, এক্ষেত্রে গোল হলেও হতে পারতো, এই যে বাসপোর্টের এই যে আমি একটু আগে বলছিলাম যখন বহিদা বলছিলেন যেন এলেন একদম কপিবুক লেখা পাস, ডান দিক থেকে বাঁ দিকে এলেন ছোট্ট রাখলেন এবং হেডটা করার সময় দেখে নিয়েছি গোলকিপার কোন ছিল মাঝখানে ছিল, ভালো প্লেসমেন্ট গোল হয়েছে, এটাও একটা ভালো মাইনাস, রিটার্ন বল এলো সেখান থেকে, এই যে সেন্টার এটা এটাও একটা আগের মতোই মিস হয়ে গেল, অর্থাৎ ডান দিক বাঁ দিক থেকে একের পর এক সেন্টার, এইটা আমি বলবো এটা কোনো গোলকিপারের জন্যই কিন্তু যথেষ্ট, এটা ইটস এ টোটাল মিস্টেক হবে গোলকিপিং, গোলকিপারের হাত থেকে বল ফসকে যাচ্ছে, এই ধরনের ম্যাচে টিম যখন তোমার উপর ডিপেন্ড করে তোমাকে পরিবর্তন হিসেবে নামিয়েছে, সেই জায়গাটা এটা একটা সুযোগ এসে গেছিলো, সেই জায়গা তোমাকে অনেক বেশি পুরো দেখাতে হবে বলতে এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।